যদি কোনো ব্যক্তি মৃত্যুসজ্জায় শায়িত হয় তখন তার কাছের ব্যক্তিদের উচিত তার পাশে বসে সূরায়ে ইয়াসিন তেলাওয়াত করা এবং উচ্চস্বরে কালেমা পড়া যাতে করে সে তা শুনে নিজে নিজে কালেমা পড়ে নেয় তবে পড়ার জন্য তলকিন যাবে না কেননা যদি সে না বুঝে অস্বীকার করে ফেলে তবে তো বেঈমান হয়ে ইহদাম ত্যাগ করতে হবে কাজেই পড়ার জন্য তলকিন না দিয়ে তার পাশে বসে উচ্চস্বরে কালেমা পাঠ করতে হবে আর সূরা ইয়াসিন তেলাওয়াত করলে যদি তার শাস্তি হতে থাকে তবে উহাতে সূরায়ে ইয়াসিনের তেলাওয়াতের কারণে শাস্তি কিছুটা হ্রাস করা হয় প্রাণ বের হয়ে গেলে সর্বপ্রথম তার চোখগুলো বন্ধ করে দিতে হবে মুখ যেন হা করে না থাকে সেজন্য মাথা হতে চিবুকের সাথে একটি কাপড় পেঁচিয়ে বেঁধে দিতে হবে হাত ও পা সোজা করে দিতে হবে পায়ের পাতাদয়ের মাঝে যেন ফাঁকা না থাকে সেজন্য উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলিকে একসাথে কিছু দ্বারা বেঁধে দিতে হবে সমস্ত শরীর একটি চাদর দ্বারা আবৃত করে দিবে মৃত্যু যন্ত্রণা মৃত্যুর সময় ইহলৌকিক কোনো কঠিন বিপদাপদের সম্মুখীন না হয়ে যদি রূহ কবজ করার যন্ত্রণা পেতে হতো তাহলেও সে যন্ত্রণার ভয়ে মানুষ দুনিয়ার সকল আনন্দ ত্যাগ করা উচিত ছিল কারণ যদি মানুষের মধ্যে এ ভয় থাকে যে কোনো ডাকাত দল এসে যে কোনো সময় আক্রমণ করে তার সকল ধন সম্পদ নিয়ে যেতে পারে এ ভয়ে মানুষ দুনিয়ার খানা খাদ্য ঘুম ত্যাগ করে ফেলবে কারণ কখন ডাকাত আক্রমণ করে বসে অথচ ডাকাত আক্রমণ করার কোনো নিশ্চয়তাই নেই কিন্তু মৃত্যু অবধারিত এবং যে কোনো মুহূর্তেই আসতে পারে এতে কারো কোনো সন্দেহ নেই এ ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ আছে প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু মানুষ দুনিয়ার মোহে এতই বিভোর যে মানুষের মৃত্যু সম্পর্কে কোনো ভয় নেই মৃত্যুর সময় যখন প্রাণবায়ু বের করা হবে সে সময় যে কষ্ট হবে সে কষ্ট তলোয়ারের আঘাতে টুকরা টুকরা হওয়ার কষ্ট হতেও অনেক কঠিন হবে আবার কারো মতে শরীরের কোনো অংশে আগুন লাগলে যেরূপ সমস্ত শরীরে কষ্ট অনুভব হয়ে থাকে মানবের জীবন বা প্রাণ শরীরের সমস্ত স্থানের সাথে সঞ্চারিত রয়েছে তাই মৃত্যুর সময় প্রাণ বের করার সময় শরীরের প্রতিটি অংশে এর ব্যথা বেদনা অনুভব হয় আর এর প্রভাবে সমস্ত শরীরই অবশ হয়ে পড়ে এবং তার বাকশক্তি বন্ধ হয়ে যায় নীরব নিস্তেজ হয়ে পড়ে যারা মৃত্যুবরণ করেছে তারাই কেবল মৃত্যু যন্ত্রণা যে কত কষ্টকর তা অনুভব করেছে এছাড়া আর কেউ এ যন্ত্রণা অনুভব করতে পারে না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ নবুয়াতের আলোকে এর সম্যক ধারণা বুঝতে পেরেছেন মৃত্যুর ভয়াবহতা প্রাণ বের হওয়ার সময় যে কষ্ট সহ্য করতে হয় তাছাড়া আরও তিনটি ভীষণ ভয়াবহতা মানুষের সামনে উপস্থিত হয়ে থাকে যেমন ভয়াবহতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এর রূপ দর্শন হাদিস শরীফে উল্লেখ আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন তুমি প্রাণীর প্রাণ বের করার সময় যে রূপ ধারণ করো আমি তোমার সেরূপ দেখতে চাই মালাকুল মউত উত্তর দিলেন আপনি সহ্য করতে পারবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার সে রূপ আমাকে অবশ্যই দেখতে হবে অবশেষে মালাকুল মউত সে রূপ ধারণ করলেন পাপীদের প্রাণ হরণকালে তার রূপ কিরূপ ভয়াবহ হবে তা প্রকাশ পেল সামনেই এক কালো বর্ণের ভীষণ আকার এক ব্যক্তি দাঁড়ানো মাথায় তার মোটা মোটা রুক্ষ চুল পরনে কালো পোশাক আগুনের ফুলকি ও ধোয়া তার মুখ হতে বের হচ্ছে এরূপ অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন কিছুক্ষণ পর তার হুঁশ হল এবং মালাকুল মউত নিজের স্বাভাবিক রূপ ধারণ করলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন হে ভাই মালাকুল মউত পাপীদেরকে তোমার এ ভীষণ চেহারা দেখানোই তার জন্য অনেক বড় শাস্তি এই ইসলামিক ভিডিওটি আপনার একজন বন্ধুকে হলেও শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।